অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি আলোচনা করতে চলেছি পৃষ রাশি। এই যে 23শে সেপ্টেম্বর রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে, মোটামুটি 18 মাস এই পৃষ রাশিতে রাহু এবং বৃশ্চিক রাশিতে কেতু অবস্থান করবে, অর্থাৎ মিথুন রাশি থেকে বৃষ রাশিতে এবং ধনু রাশি থেকে বৃশ্চিক রাশিতে কেতু আসছে। এর কি প্রভাব পড়তে চলেছে বৃষ রাশির উপর, এই 1.5 বছর কি ঘটতে চলেছে, এই 18 মাস, তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং তার সঙ্গে সঙ্গে থাকবে প্রতিকার। যাদের রাশিচক্রে রাহু খারাপ আছে, রাহু নিচস্থ বা রাহুর মহাদশা চলছে বা রাহু আপনার পীড়িত, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তা নিয়েও এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনাদেরকে জানাই, এই যে রাহুর যে রাশি পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে, রাশিতেই কিন্তু অবস্থান করছে রাহু। দেখুন, এই রাহু কেতু রাশি পরিবর্তনে আমি একসঙ্গে দুটি প্ল্যানেটকে ধরে কিন্তু আমি আলোচনা করতে চলেছি। প্রথম কথা, বৃষ রাশির লাভের জায়গা কিন্তু তৈরি হবে, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, আটকে থাকা কাজগুলো সম্পন্ন হওয়া, সম্পত্তি লাভ, নতুন কর্মযোগ, এগুলো কিন্তু বৃষ রাশির এই 1.5 বছরের মধ্যে কিন্তু প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ এই যে রাশি পরিবর্তন না, বৃষ রাশির ক্ষেত্রে এই রাহু কেতু রাশি পরিবর্তন আমূল পরিবর্তন ঘটাবে। এবং নবপঞ্চম যোগ তৈরি করছে, অর্থাৎ বৃষ রাশি ঠিক 9ম স্থানে শনি এবং শনির দেখুন ঠিক 5ম স্থানে এই রাহু। রাহু এবং শনির কানেক্টরটা কিন্তু এক, এবং সেখানে বৃষ রাশির ক্ষেত্রে এই 1.5 বছর প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি করবে, সব দিক থেকে অপরচুনিটি কিন্তু আসবে। কিন্তু যারা মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যহানি, যারা সন্তান নেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো সাবধানতা অবলম্বন করবেন, শরীর নিয়ে কিছুটা হলো ভোগান্তির ব্যাপার কিন্তু আছে। এবং এর সাথে সাথে জানাই, যাদের রাশিচক্রে রাহু পীড়িত বা রাহুর মহাদশা চলছে, কিন্তু রাহু আপনার পীড়িত, অনেকে আবার ফট করে গোমেদ পড়ে নেন, আপনারা অবশ্যই পরামর্শ নিন, গোমেদ পড়বেন কি পড়বেন না, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করে আপনারা অবশ্যই যে কোনো রত্ন আপনারা করতে পারেন। তো কি করবেন, যদি এই 1.5 বছর শুভ ফল পেতে চান, প্রতিদিন আপনারা কিন্তু স্নান করবেন এবং চন্দনের সুগন্ধ, চন্দনের পারফিউম আপনার গায়ে লাগাবেন, এবং চন্দনের তিলক যদি লাগাতে পারেন সেক্ষেত্রে আরও রাহু কিন্তু মজবুত হবে। এর সাথে সাথে যত ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এটা যত পাঠ করতে পারবেন কি না, যাদের রাহু কেতু শনির সমস্যা আছে, এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু কেটে যাবে, আমি খুব জোর গলায় আপনাদেরকে বলছি। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, যাদের রাহু আরও পীড়িত তারা অবশ্যই প্রতিদিন কিন্তু ব্রাশ কিন্তু আপনারা করবেন, এবং এর সাথে সাথে একটা আপনার নীল কাপড় নেবেন এবং শ্বেতচন্দন সেই কাপড়ে বাঁধবেন, একটু হলেও কাটা রাখবেন এবং বাহুতে যেন সেই শ্বেতচন্দনটা লেগে থাকে সেই কাপড়টা আপনারা পরবেন। এবং আপনারা এটা করুন, দেখবেন এই যে রাহু কেতুর যে কুপ্রভাব সেটা থেকে মুক্তি পাবেনই পাবেন। আমি ছোট্ট আপনাকে এই টিপস, এটা বলতে পারেন টিপস আপনাদেরকে দিলাম, এটা আপনারা প্রয়োগ করুন, দেখবেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, দেখবেন কাজ কিন্তু আপনারা পাবেন। তবে এই যে 18 মাস আপনারা কিন্তু গুছিয়ে নিন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি আসতে চলেছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গা কিন্তু তৈরি করতে চলেছে এই রাহু কেতু রাশির পরিবর্তনে বৃষ রাশির ক্ষেত্রে। আমি আবারও বলছি, ভাগ্যস্থানে ভাগ্যপতি শনির অবস্থান এবং রাশিতে রাহু, আপনাদের কিন্তু মানে চরম উচ্চ শিখরে, এমনকি লটারি
শেয়ার ফাটকা জুয়া থেকে লাভ হতে পারে। নমস্কার, ধন্যবাদ।